সারা বিশ্বে আজ মহামারী রূপ নিয়েছে করোনা ভাইরাস। এই ভাইরাস মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। চলমান এই সংকট নিরসনে সরকারের সকল পদক্ষেপ ও নির্দেশনা মেনে চলার জন্য ফুলবাড়িবাসীকে অনুরোধ করেন পৌর মেয়র মোহাম্মদ মুর্তজা সরকার মানিক। আজ সকালে পৌরসভার কাউন্সিলর ও পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে নিজেই জীবাণুনাশক স্প্রে করলেন পৌর বাজারের অলিতে গলিতে। এদিকে মেয়রের এমন পদক্ষেপে সন্তুষ্ট প্রকাশ করেন পৌর বাজারের দোকানদার সহ স্থানীয় জনগণ। মেয়র সাহেবের এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যে পদক্ষেপে আমরা আশ্বস্ত, আশা করব যে আমাদের ফুলবাড়িতে করোনা আক্রমণ করতে পারবে না। বর্তমান পৌরসভার এবং ফুলবাড়িবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বহস্তে নিজের স্বশরীরে হাজির থেকে তিনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন জনসচেতনতামূলক কাজ করছেন এবং এতে খুব ভালো হয়েছে ফুলবাড়িতে, সমস্যা সব কেটে যাবে আশা করি। মেয়র সাহেব নিজে উদ্যুক্ত হয়ে আমাদের ফুলবাড়িবাসীকে অনেক ভালো কাজ করাচ্ছে এবং ফুলবাড়িবাসীতে আমরা ভাইরাস মুক্ত হচ্ছি, ইনশাল্লাহ আরও ভালো কিছু করুক। সেই মহামারী করোনা মোকাবেলায় সকলেই আমরা একত্রিত হয়ে ইনশাল্লাহ মহামারীকে মোকাবেলা করব। আর উনি যে এই করোনা প্রতিরোধের জন্য নিজেই মাঠে নেমে গেছে, এই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তবে আমরা সবাই মিলে মানে সমবেতভাবে করোনা প্রতিরোধে আমরা সবাই এগিয়ে আসবো, যাতে করে ফুলবাড়ি বা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্ট বা তথা বাংলাদেশে যেন এই করোনা অচিরে মানে আমরা প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি। মেয়ের সাহেব যে উদ্যোগ নিয়েছে আমরা অনেক খুশি, ভবিষ্যতে উনি আমাদের পাশে। পরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, জীবাণুমুক্তকরণ আমরা শুরু করেছি গতকাল থেকে, তার ধারাবাহিকতায় আজকে আমরা জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছি। সেই কারণে আমাদের তার পাশাপাশি সরকারের যে নির্দেশনা 26 তারিখ থেকে লকডাউন, সেই কারণে শাক সবজি এবং ওষুধের দোকান বাদে মুদির দোকান এবং খাবার দোকান মুদির দোকান বাদে সকল দোকান সরকারের নির্দেশনা মোতাবেক বন্ধ থাকবে। বিনা প্রয়োজনে কেউ কিন্তু বাইরে বেরোবে না, যদি বাড়ায় তাহলে তাকে কারণ দশাতে হবে। আমি মনে করি এটা বাংলাদেশের এখন সবার সমস্যা, সেই কারণে আমরা সবাই মিলে যুদ্ধে এই যুদ্ধে সামিল হই, ইনশাল্লাহ আমরা রক্ষা হতে পারবো। আপনারা সবাই সরকারকে সহযোগিতা করুন এবং আমরা যদি নিজে সচেতন হই, আমার পরিবারও সচেতন হবে এবং পরিবারও এই রোগ থেকে মুক্তি পাবে এবং সমাজ পাবে এবং তথা দেশ পাবে। তাই আমি কামনা করি আপনারা এই লকডাউনে অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন।